किशोरगंजের কুলিয়ার চরে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে বিএনপির দুই নেতা নিহত এবং অনেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে এই ঘটনা ঘটল। এদিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে তিন পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের কুলিয়ার চরে বিএনপির মিছিলে গুলি চালিয়েছে পুলিশ, এতে দুজন নিহত এবং অনেকে গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বিএনপির ডাকে চলমান তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাত্রদল নেতা রেফায়েতুল্লাহ এবং একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া। নারায়ণগঞ্জের আড়াই হাজারে আওয়ামী লীগ বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার পাঁচরুখি এলাকায় এ সংঘর্ষ হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল থেকে অন্তত ১০ থেকে ১৫টি গাড়ি ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় অন্তত ১০ জনকে আটক করে পুলিশ। গাড়ি ভাঙচুর, বাসে আগুন দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে সিলেটে অবরোধের প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। মহাসড়কে গাছ ফেলে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় দুই বিএনপির কর্মীকে আটক করে পুলিশ। বরিশালে নাশকতার প্রস্তুতির দায়ে বিএনপি ও জামায়াতের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল নৌবন্দর থেকে বিভিন্ন রুটে লঞ্চ ছেড়ে গেলেও যাত্রী ছিল কম। ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে বাস ভাঙচুর করে নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিএনপি, পরে পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায় মিছিল। এ সময় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়। গাজীপুরের হারিনালে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, গাড়িটি জয়দেবপুর থেকে হারিনাল হয়ে মাওনা যাচ্ছিল, পথে ভ্যান আটকে আগুন ধরিয়ে পালিয়ে যায় দুই যুবক। বগুড়া রংপুর মহাসড়কের বিভিন্ন এলাকায় অবরোধ করে বিএনপি ও জামায়াত কর্মীরা। সড়ক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে লাঠি শোটা হাতে বিক্ষোভ মিছিল করে তারা। সহিংসতা এড়াতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যশোর বাস টার্মিনাল থেকে কোনো রুটের বাস ছেড়ে যায়নি। মহাসড়কে যান চলাচল একেবারেই কম, তবে সড়কে সড়কে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ। যশোর খুলনা মহাসড়কের মুরলী মোড় থেকে পুলিশ ছাত্রদলের চার কর্মীকে আটক করেছে। এছাড়া নেত্রকোনা, ফরিদপুর, নোয়াখালী, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ সারা দেশে বিএনপি জামায়াতের ডাকা ৭২ ঘন্টার অবরোধ চলছে। এসএটিভি নিউজ ডেস্ক।